প্রায় 8 বছর পর খুলল গোঘাটের শান্তিপুর এলাকার সিপিএম এর কার্যালয়। এদিন কার্যালয় উদ্বোধনের পর একটি সভাও করে নেতৃত্ব। উপস্থিত ছিলেন জেলা স্তরের এক ঝাঁক নেতৃত্ব। আপনার বাড়ির খবর, আপনার হাড়ির খবর জানতে পড়ুন এই যুগ এই সময়। আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র। এই যুগ এই সময়, আমরা অনিরপেক্ষ। 2011 সালে বাংলায় রাজনৈতিক পালাবদলের পর রাজ্যের বিভিন্ন জেলায় সিপিআইএম এর কার্যালয় বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে নবাগত শাসক দলের বিরুদ্ধে। এর থেকে ব্যতিক্রম হয়নি গোঘাটের ক্ষেত্রেও। 2011 সালে বিধানসভা নির্বাচনে কেবলমাত্র গোঘাটের ক্ষেত্রে পালাবদল হয়নি, কিন্তু রাজ্যের ক্ষেত্রে পালাবদলের জেরে গোঘাট থানার এলাকায় বেশ কয়েকটি কার্যালয় বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বামেদের অভিযোগ, পুলিশকে হাতে নিয়ে তৃণমূল এই বিধানসভা এলাকায় বহু কার্যালয় বিভিন্ন বিতর্কিত ইস্যু তুলে বন্ধ করে তৃণমূল। 7ই নভেম্বর অর্থাৎ নভেম্বর বিপ্লবের দিন গোঘাটের শান্তিপুর এলাকায় প্রায় 8 বছর ধরে বন্ধ থাকা সিপিআইএম এর একটি কার্যালয় খুলল। সিপিআইএম এর হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষ নিজে দাঁড়িয়ে থেকে এদিন এই কার্যালয়টি খোলেন। এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম এর হুগলি জেলার সম্পাদক মন্ডলীর সদস্য ভাস্কর রায়, অসিত মুখার্জি, দেবু চ্যাটার্জি, অরুণ পাত্র সহ সিপিআইএম এর নেতৃত্ব। সিপিআইএম সূত্রে জানা গেছে, এই কার্যালয়টিতে গোঘাটের বিস্তীর্ণ এলাকার তৎকালীন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হতো। 2011 সালে অভয় ঘোষ এলাকা ছাড়া হওয়ার পর থেকেই এই কার্যালয়টিতে বিভিন্ন বিতর্কিত ইস্যু তুলে বন্ধ করে দেয় তৃণমূল। এদিন উদ্দীপনার মধ্য দিয়ে সাধারণ মানুষকে সাথে নিয়ে এটি খোলা হলো বলে জানালেন সিপিআইএম এর হুগলি জেলা কমিটির সম্পাদক দেবব্রত ঘোষ। কিসের বন্ধ, কিসের বিতর্ক আমি জানি না। একটাই তো ওদের লক্ষ্য ছিল, সেটা হচ্ছে যে 2011 সালে পর আমাদের গোটা রাজ্য জুড়েই সমস্ত পার্টি অফিসকে বন্ধ করে দেওয়া। আমাদের জেলাতেও বহু পার্টি অফিস বন্ধ করে দিয়েছিল, তারই একটা অংশ হিসাবে শান্তিপুর পার্টি অফিসকে বন্ধ করে দিয়েছিল। এবং এই শান্তিপুর পার্টি অফিসকে নিয়ে নানান রকম গুজব ছড়ানো হয়েছিল। এই শান্তিপুর পার্টি অফিসে এসে ওনাদের মানে খোঁজ খবর নিয়েছিল যে এখানে কিছু আছে কি না, এখানে দেখার চেষ্টা করেছিল যে এখানে বোমা বন্দুক আছে কিনা, এখানে ওরা এসে খোঁজ করেছিল যে এখানে কিছু পোতা আছে কিনা, কিছু পায়নি। সমস্তটাই গল্প, কিন্তু তাহলেও জোর করে পার্টি অফিস বন্ধ করে রেখেছিল। ওদের তো অস্ত্র একটাই, সেটা হচ্ছে যে কোন যখন পার্টি অফিস বন্ধ করে দেওয়া। সেইভাবে সমস্ত জায়গায় পার্টি অফিস বন্ধ করে রেখেছিল, শান্তিপুরে পার্টি অফিস বন্ধ করে রেখেছিল। আচ্ছা, আসল কথা আপনারা এটা ভালো করে বুঝবেন, সেটা হচ্ছে যে এই দিক থেকে যারা আসছে তাদেরকে তৃণমূল কংগ্রেস আটকাচ্ছে, আর ওই দিক থেকে যারা আসছে তাদেরকে বিজেপি আটকাচ্ছে। বিজেপি এবং তৃণমূল দুটো দলই আমাদেরকে আটকাতে চায়। ওদের ভয় তো একটাই, সেটা হচ্ছে আবার যদি সিপিআইএম তাদের আগের মতো কাজ শুরু করে দেয়, যা কাজ শুরু হয়ে গেছে অলরেডি চারিদিকে। আপনারা জানেন যে গোঘাটের বুকেও আমাদের সমস্ত পার্টি অফিস খুলে গেছে। আপনারা জানেন যে গোঘাটে আমাদের সমস্ত পাড়ায় সমস্ত এলাকায় পদযাত্রা চলছে। অন্যদিকে সিপিআইএম এর হুগলি জেলা কমিটির সদস্য অরুণ পাত্র বলছেন, সেই সময় পুলিশকে কাজে লাগিয়ে তাদের এই কার্যালয়টি বন্ধ করে দিয়েছিল তৃণমূল। নভেম্বর বিপ্লবের ঐতিহাসিক এই দিনটিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া নিয়ে খোলা হলো। আগামী দিনে দলীয় কর্মসূচি সমস্ত কিছুই এই কার্যালয় থেকে পরিচালিত হবে বলেও তিনি জানালেন। মহান নভেম্বর বিপ্লব দিবস, 8ই নভেম্বর আমাদের পার্টি 1917 সালের পর যাবে থেকে আমাদের পার্টি তৈরি হয়েছে, মহান নভেম্বর বিপ্লব দিনটাকে আমরা শ্রদ্ধার সাথে পালন করব। মহান নভেম্বর বিপ্লব যা মার্ক্সবাদের, মার্ক্সের তত্ত্ব লেনিন প্রথমে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম 1917 সালে সমাজবিহীন মানুষের রাষ্ট্র কায়েম করেছিল, সেই মহান নভেম্বর বিপ্লব দিবস হিসাবে গোঘাট 2 নম্বর ইন্ডিয়া কমিটি নেতৃত্বে আজকে এখানে আমরা মহান নভেম্বর দিবস পালন করার উপলক্ষে এখানে সভা। এই পার্টি অফিস আমাদের পুরাতন 3 নম্বর লোকাল কমিটির অফিস ছিল। এই অফিস থেকে এই এলাকার 4টে অঞ্চল, তার
সাংগঠনিক কাজকর্ম পরিচালনা হতো। গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের স্বার্থে আন্দোলন সংগ্রাম গড়ে ওঠার কারণে, বিশেষ করে খেত মজুরি এবং জমির আন্দোলনের মধ্য দিয়েই সংগঠিত হয়েছে। 2011 সালে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে গোঘাটের অন্যান্য জায়গা তো বটেই, বিশেষ করে এই চারটে অঞ্চলে সবচেয়ে বেশি সন্ত্রাস কায়েম হয়েছিল। এবং 2011 সাল থেকে আজকে আমাদের এই 7ই নভেম্বর, এই এত বছর আমাদের এই অফিস বন্ধ ছিল, এই অফিস আজকে আমরা নভেম্বর বিপ্লবের দিনে আমাদের পার্টির জেলা সম্পাদকের নেতৃত্বে সবার মধ্য দিয়ে আজকে এই অফিস। এদিন পার্টি অফিস খোলার পাশাপাশি সাধারণ